এটা কত চাচ্ছেন? 70,000 টাকা টার্গেট বিক্রি করার ইচ্ছা। আপনার 100 নিচে বিক্রি করার ইচ্ছা নাই, 4 এর নিচে আর কি আসবে না? 4 এর উপরে সামান্য একটু একটু নিচে আসবো একটু না। সব থেকে বড় গরু কোনটা? আমি ওই গরু, ওই গরু কত কি দাম চাচ্ছেন? 4,60,000। 4,60,000। আসসালামু আলাইকুম। ঈদের আর মাত্র হচ্ছে 7 দিন বাকি, তো চলে আসলাম আজকে ঢাকার অস্থায়ী হাটের মধ্যে সব থেকে বড় হাট দিয়াবাড়ি হাটে। আসুন আজকে আমরা এখানে দেখবো হচ্ছে যে কী কী ধরনের গরু উঠেছে এবং গরুগুলোর প্রাইস কেমন তারা যাচ্ছে এবং তাদের বিক্রির চিন্তা কত। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসছেন কোথা থেকে? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া? কুষ্টিয়া কোথা থেকে? কুষ্টিয়া মিরপুর থানা। মিরপুর থানা। কয়টা গরু আনছেন? চাচ্ছেন বিক্রি করবেন কত হলে, মানে চিন্তা ভাবনা কত? 150 নিচে আসবে? না না, 180। 180 বা হচ্ছে 170 যেটা হচ্ছে আর কি। তারপর এই গরুটা অনেক সুন্দর, এই গরুটা কত চাচ্ছেন? এটা হলো আপনার 190। 190 চাচ্ছেন? কত হলে বিক্রি করার ইচ্ছা? 80-85,000 হলে বিক্রি করার ইচ্ছা আছে। গরুটার ওজন কতটুকু হবে? কোরবানির জিনিস আসলে ওজনের জন্য না, কিন্তু ওজনটা আর কি বলা হচ্ছে যে যেন যারা ভিডিওটা দেখবে গরুর মানে কতটুকু বড়, ছবিতে তো ওইরকমভাবে দেখা যায় না, তো ওইটার জন্য আর কি। তো ওজন আনুমানিক 6 মণ পার। 6 মণ পার হবে? আচ্ছা ঠিক আছে। ওই পাশের গুলো তো আপনার, তাই না? ভাই একটু আসেন, একটু দেখি এই গরুটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 1,75,000 টাকা। 1,75,000 টাকা। কত হলে বিক্রি করার ইচ্ছা? যদি মনে করেন 1,60,000 হলে বিক্রি করার, 150 নিচে আর কি বিক্রি করার ইচ্ছা নাই? 150 নিচে বিক্রি করার। আচ্ছা, তারপরে এটা? এটা মনে করেন 1,65,000 টাকা। 1,65,000 টাকা। 30 এর মধ্যে আসবে কি? জি না, এটা 150 নিচে আসবে না। 150 নিচে আসবে না? ১৪০,০০০ টাকা কি বিক্রির দাম নাকি হচ্ছে আপনার চাওয়া দাম? চাওয়া দাম বিক্রি হলে আপনার 30,000-28,000 টাকা। 30,000-28,000। 20 এর নিচে আর কি আসবে না? না না, 20 এর নিচে আসবে না। আচ্ছা, 25-এর উপরে থাকবে। আচ্ছা, তারপরে এটা? এটা 1,70,000 টাকা। 1,70,000। বিক্রি কত হলে করবেন? বিক্রি আমাদের মনে করেন এটা 55-60। 55-60। ওজন কতটুকু হবে আনুমানিক? ওজন হবে আপনার 5 মণের কিছু একটা কম। 5 মণের কিছু একটা কম, মানে 4-4.5 মণ এরকম। 4.5 এরকম। আচ্ছা, এই গরুটা কতটুকু কি চাচ্ছেন? তারপরে এইটা? এটা আছে 1,55,000। 1,55,000। ফিক্সড রেট করছি 1,50,000 টাকা। 1,50,000 টাকা। এই বেশি করে চাবো না, এগুলো আমার একটা আপনার গরু হইতেছে হয়ে যাবে, ওইটা হচ্ছে আপনি এখন না বাজার বুঝবেন, আরো মাত্র তো আসলেন। তারপরে আমরা একটা গরু এভারেজ 5,000 টাকা লাভ হলে খরচ করছে, এটাই আমাদের 5,000 টাকা হয়ে গেল। ধন্যবাদ ভাই, আপনার নামটা একটু? আহসান হাবিব। আহসান হাবিব, কুষ্টিয়া মিরপুর থানা থেকে। ইনশাল্লাহ ভাই, ঠিক আছে, ধন্যবাদ। যদি হচ্ছে কেউ ভাইয়ের গরুগুলো পছন্দ করে থাকেন তাহলে পরে হচ্ছে যে আহসান ভাইয়ের কাছে চলে আসবেন, আহসান ভাইয়ের কাছ থেকে আপনি এই গরুগুলো দামাদামি করে নিজের মতো দামাদামি করে পছন্দ করে নিতে পারবেন। ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছেন কোথা থেকে? আমি আসছি পাবনা থেকে। পাবনা থেকে? জি। আচ্ছা, গরু আনছেন কয়টা টোটাল? 12টা। 12টা গরু নিয়ে আসছেন। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। রফিক ভাই, আপনার গরুগুলো বেশ বড় বড় দেখতেছি, আপনার কাছে কি সবই হচ্ছে এরকম বড় গরু নাকি বড় ছোট সব ধরনের গরুই আছে? সবই বড়। সবই বড়। একটা গরু ছোট আছে, তাদের সব লাল রঙের। আচ্ছা, এবং সব লাল, এবং সবগুলো তো কুরবানির জন্যই আনা? জি জি জি। আচ্ছা, আমরা একটু গরুগুলো একটু দেখাই, একটু আসেন।
একটু গরু। এটার দাম কিরকম কি চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা চাচ্ছেন? জি জি। আর কি বেচা বিক্রি কত হলে আপনার করার আর কি ইচ্ছা আছে? 4-এর নিকটবর্তী হলে পরে আমি, মানে 4-এর নিচে আর কি আসবে না, 4-এর উপরে? সামান্য একটু নিচে আসবো। একটু নিচে আসবে? জি। আচ্ছা, ওজনের যদি একটু আইডিয়া দেন, এটা মোটামুটি কিরকম কি ওজন হবে? এটা ওজন এমনি আপনার শুধু গোশ হবে মিনিমাম 11 মন। 11 মন গোশ হবে? জি। আচ্ছা ঠিক আছে। খুবই বদরাগী একটা গরু দিতেছে এটা। তারপরে এটা কত কি চাচ্ছেন? এটা চাচ্ছে 4.5 লক্ষ। 4.5 লক্ষ টাকা। এটা কি ইয়ে ক্রস সামান্য? হ্যাঁ, মিক্সার, ওই যে বাটি ক্রস যেটারে বলে। আচ্ছা, এটা আর কি কত হলে আর কি বিক্রি করার ইচ্ছা আছে? এটা 4-এর উপর টার্গেট আছে। 4-এর উপরে আর কি, 4-এর নিচে নাই। এটা কি এটার থেকে বড়? এটা বড়। আচ্ছা, 4-এর উপরে আর কি ইচ্ছা? এটা অলরেডি 350 ফার্স্ট রেটে বলতেছে এবং অলরেডি আসছিল। আচ্ছা, দুই একজন আর কি বলছে যে দাম। জি জি জি। আচ্ছা, তারপরে এই গরুটা? আমার এই গরুটা আমি চাচ্ছি 3,80,000। 3,80,000। তারপর বেচা বিক্রি কত হলে করার ইচ্ছা? টার্গেট আছে 3 লাখ। 3 লাখ? 3-এর নিচে আর কি আসবে না? না, এটা 3-এর নিচে আসবে না। তারপরে এই গরুটা তো বিশাল একটা গরু। এটাই কি সব থেকে বড় আপনার? না, আরো বড় আছে। আমার যেগুলো গরু কেয়ার চেকে কম না, দুইটার কাছে যাবেন মনে হবে এরই সব চমক। আচ্ছা, এই গরুটা কত দাম চাচ্ছেন? এই গরুটা চাচ্ছে 4.5 লাখ। 4.5 লাখ টাকা। এটা কি 3.5-এর ভিতরে আসার কোনো চিন্তা ভাবনা আছে? না, একটু উপরে আছে। আচ্ছা, একটু উপরে আছে, 3.5-এর ভিতরে আসবে না? না। আচ্ছা, তারপরে এইটা মনে হয় আপনার সব থেকে ছোটটা? যেটা ছোট। আচ্ছা, এই গরুটা হচ্ছে সব থেকে ছোটটা। এটা কত আর কি চাচ্ছেন? এরা চাচ্ছে 1,80,000। 1,80,000 টাকা। আর কত হলে আর কি বিক্রি করার ইচ্ছা আছে? এটা আপনার 60 হলে বিক্রি করব। তাও 150-এর নিচে আর কি আসবে না? না না, 150-এর নিচে আসবে না। এই গরুটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, খুবই সুন্দর একটা গরু। এই গরুটা হইতেছে গিয়ে কত হলে আর কি নেওয়ার আর কি মানে বিক্রি করার ইচ্ছা? আমার টার্গেট আছে হচ্ছে গা 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা আর কি বিক্রির টার্গেট নাকি হইতেছে? বিক্রির টার্গেট এমনিতে। আচ্ছা, আর আপনার সব থেকে বড় গরু কোনটা? আমি ওই গরু, ওই গরুটা একটু দেখি আমরা, চলেন। আচ্ছা, আপনার সব থেকে বড়টা কি এটা? আচ্ছা, এই গরুটা কত কি দাম চাচ্ছেন? এটা চাচ্ছে 4,60,000। 4,60,000। তারপর কতর ভিতরে কি? 3,70,000-এর নিচে আসবে না? 3,70,000-এর নিচে আসবে না? আরও উপরে, মানে কি 4-এর উপরে বা 4-এর কাছাকাছি? 4-এর কাছাকাছি। আচ্ছা, ওজনের ধারণাটা যদি দেন, কতটুকু ওজন হতে পারে এটা? ওজন হবে আপনার 11.5। 11.5 মন। আচ্ছা, ধন্যবাদ রফিক ভাই, সময় দিলেন, ভালো লাগলো। আপনার দাম যাওয়া ঠিক আছে, সবগুলোই খুবই সুন্দর। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসা হয়েছে ভাই? চৌবাড়িয়াহা। চৌবাড়িয়াহা? আচ্ছা, চৌবাড়িয়াহাটার কোথা থেকে? মানে চৌবাড়িয়াহাটা আসলে কোন জেলাতে পড়ছে? মেহমদপুর মান্দা 3 90। 90? তো 80-এর নিচে আর কি বেচার ইচ্ছা নাই? এরকম ইচ্ছা নাই, 80-এর নিচে আর কি বেচার ইচ্ছা নাই। এই গরুটা আমার কাছে খুব ভালো লাগছে আপনার। এই গরুটার একটু দামটা আমার একটু বলবেন, আর এই গরুটার দামটা একটু বলবেন। এই গরুটা কত কি চাচ্ছেন? দুটো 190 করে। 190 করে চাচ্ছেন? বিক্রি কি 150-এর নিচে আসবে? 150-এর নিচে চাচ্ছে না। চাচ্ছেন না, 150-এর উপরে আর কি চাচ্ছেন? আর হচ্ছে তারপরে আমরা চলে যাইতেছি কি আপনার বড় যে দুটো গরু আছে, বড় দুটো গরু একটু দেখি। এই গরুগুলো এক একটা হচ্ছে ওজন কতটুকু করে আছে? 12 মন। 12 মন করে? এমনিতে কি হচ্ছে আপনার লাইভ ওয়েট বা হচ্ছে স্কেলে কি মাপানো হয়েছে কখনো? না না, স্কেলে মাপানো হয় নাই। এটা 12 মন, ওইটাও কি 12 মন? আদমন কম বেশি হতে পারে, আদমন কম বেশি বড় আছে, ওইটা একটু বড়। চাচ্ছেন কত করে আর কি? চাচ্ছেন কত দাম? 12 লাখ। 12 লাখ করে চাচ্ছেন? আর বেচা বিক্রির ইচ্ছা কতটুকু? 700। 7 লাখ করে আর কি হলে বিক্রি করে দিবেন? ধন্যবাদ ভাই, আপনার সময় নিলাম, ইয়েগুলো ভালো লাগলো। আশা করি হচ্ছে আপনি তাড়াতাড়ি বিক্রি করে চলে যাবেন। দামটা একটু বেশি যাচ্ছেন যেহেতু, টাকা কমে দেওয়ার চেষ্টা করবো, দিয়ে আগে ভাগে বাদ চলে। জি জি জি। আর হচ্ছে যে যে দামগুলো আপনি চাচ্ছেন, দামগুলো হচ্ছে যে একটু বেশি চাচ্ছেন, মাত্রই আসছেন হাটে, একটু দেখেন, দুটা দিন দেখেন, তাহলে পরে আরও গরু আসলে পরে আইডিয়া হয়ে যাবে। যেহেতু আজকে আসছেন, সেই হিসাবে হচ্ছে আপনার একটু হচ্ছে দামটা বেশি যাচ্ছেন। আশা করি যে একটু কম বেশ করে আর কি তাড়াতাড়ি করে বিক্রি করে দেবেন।
ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। এবার চলে আসলাম হচ্ছে আরেকটা ডোগাতে, এখানে হচ্ছে সব মাঝারি এবং ছোট সাইজের গরু, যে গরুগুলো হচ্ছে চাহিদা অনেক, এগুলোর দামগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, সবগুলোই দেশি। আচ্ছা ভাইয়ের নামটা? ভাই আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম আসছেন কোথা থেকে ভাই? আমরা আসছি নওগাঁ জেলা থেকে। নওগাঁ, নওগাঁ কোথা থেকে? নওগাঁ নেওয়াতপুর থানা। নেওয়াতপুর থানা। আচ্ছা আপনি টোটাল গরু আনছেন কয়টা? গরু আছে আপনার এটাতে 24টা গরু আছে। 24টা গরু নিয়ে আসছেন? আচ্ছা তাহলে পর আমরা একটু গরুগুলো একটু দেখাই ভাই, একটু যদি আসতেন সাথে করে। এটা থেকে শুরু করি ভাই, এটা দাঁত হয়েছে এখানে কি? আপনার এখানে কি আদাতা কোনো গরু নাই তো? মানে সবগুলাই দাঁতা, সবগুলাই দুই দাঁত করে, দুই দাঁত চার দাঁত করে। আচ্ছা এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম তো চাইতেছি আমরা যে মার্কেটে আশা করছি যে পাবো সৌন্দর্য গরু। এই গরুটা কত চাচ্ছেন? এটা কি ভুট্টি জাতের গরু? ভুট্টি জাতের গরু, সবগুলোই ভুট্টি জাতের। দেখেন গরুটা আমার কতটুকু হয়, হাইটটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো যে প্রপার ভুট্টি, এই জিনিসটা হইতেছে কি হাইট দেখে আপনি বুঝতে পারবেন। এটা কত চাচ্ছেন? এটা আমাদের এই যে আমরা এটা 75-80 বিক্রি করবো। 75-80 তার কি চিন্তা ভাবনা আর কি আছে? তারপরেরটাতে আমরা চলে যাই। হ্যাঁ বাজারের উপর তো তারপরও আছে অনেক কিছু। এটা কত চাচ্ছেন? 70,000 টাকা টার্গেট বিক্রি করার ইচ্ছা। এগুলা এটা তো পরিপূর্ণ দেশাল গরু, একবারে পিওর দেশাল। এগুলা গরু একবারে একচেয়ে সৌন্দর্য গরু। আর এগুলো গোস্ত খাইতে খুব সুস্বাদু। হ্যাঁ এই যে ভর্তি জাতের গরু, এগুলো গোস্ত খাইতে খুব সুস্বাদু। আচ্ছা এই গরুগুলো কি আপনি কিনা নাকি হচ্ছে আপনি হচ্ছে নিজের ঘরে পালা গরু? আমরা ওই কিনে অনেক দিন আগে কিনে এগুলো পালা। কতদিন আগে কিনছেন গরুগুলো? 5-6 মাস আগে কিনা গরু। তারপরে এই গরুটা কত যাচ্ছেন? এটা তো তার কাছে যে 90 পাবো। 90 আর কি আপনার বিক্রি করার ইচ্ছা? আচ্ছা তারপরে এই গরুটা কত যাচ্ছেন? এটা ওই এক্সচেঞ্জ সেল 90। আচ্ছা তারপর এই গরুটা আপনি কত হলে বিক্রি করার ইচ্ছা? এটা কিন্তু ভুট্টি না, এটা হচ্ছে আপনার দেশাল। এটা কত হলে বিক্রি করার ইচ্ছা? 85 বেশি চাচ্ছেন? আরো কম করে চাইতে হবে, এত দাম দিলে আপনি গরু বিক্রি করতে পারবেন না, আরো কম করে চাইতে হবে। ঠিক আছে দেশি গরুর দাম বেশি, তারপরে হচ্ছে যে একটা স্বাস্থ্যের একটা বিষয়। তারপরে এটা কত চাচ্ছেন? 90 হলে বিক্রি করার ইচ্ছা। তারপরে এইটা এই গরুটা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? 105-10 মানে হচ্ছে যে আপনার 100 নিচে বিক্রি করার ইচ্ছা নাই? আচ্ছা তারপরে এইটা কত যাচ্ছেন? ওইটা 1,00,000 হলে বিক্রি করতে পারবেন, 1,00,000-এর কমে বিক্রি করার ইচ্ছা নাই আর কি? এটাও 1,00,000-এর উপরে যেতে হবে। মানে সব কিছু মিলে হচ্ছে আপনি এখানে যে দামগুলো বললেন সবগুলো হচ্ছে আপনার বিক্রিকৃত যে ইচ্ছা, ওইগুলো আপনার হচ্ছে এমনি দামগুলো আপনি বলেন নাই। আচ্ছা আমরা ওই পাশেও আরও কিছু গরু আছে, ওই গরুগুলো একটু দেখি। আসেন ভাই, আসেন। এক লাখ বিক্রি করে পার করার চিন্তা ভাবনা। আচ্ছা তারপরেরটা এগুলো এইটার মনে হইতেছে কি আপনার ইয়ে হয়েছিল তাই না, মানে অ্যালার্জি হয়েছিল, দাগগুলো রয়ে গেছে, দাগগুলো রয়ে গেছে। এটা হচ্ছে কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? এগুলো 80 হলে বিক্রি করার ইচ্ছা। 80 করে নিও। হ্যাঁ এটা কত হলে? এই গরুটা খুব সুন্দর, এই গরুটা খুবই সুন্দর একটা গরু। এই গরুটা কত হলে বিক্রি করার ইচ্ছা? এই সেম সেম দাম 80। আচ্ছা এটাও তো হচ্ছে একটু হাসার পার্সেন্টেজ পাইছে কিছুটা। তারপরেরটা এটাও কি 80? এটা 75 হলে বিক্রি করবেন। তারপর একটা এই কালো গরুটাও খুব সুন্দর একটা গরু, এই গরুটা কত হলে বিক্রি করার ইচ্ছা? 80-85-90 এরকম হচ্ছে আপনার ইচ্ছা আর কি, বাকিটা হচ্ছে যে কাস্টমার আসলে বাজারের উপর। আচ্ছা তারপরে এটা তো হচ্ছে আপনার ক্রস একটা গরু তাই না? এই ক্রস গরুটা কত চাচ্ছেন? 90 বিক্রি করার ইচ্ছা। আর এই সাদাটা, এই সাদা গরুটাও সুন্দর কিন্তু হচ্ছে এই যে গায়ে কিছু আর কি থেকে অ্যালার্জির স্পট পড়ে গেছে, এই গরুটা কত হলে বিক্রি করার ইচ্ছা? 90 হলে বিক্রি করার ইচ্ছা। তারপরে এইটা 75 হলে বিক্রি করার ইচ্ছা। আর পাশেরটা 85 বিক্রি করার ইচ্ছা।
ঠিক আছে ভাই, ধন্যবাদ দামগুলো বলেন। আপনার গরুর দাম চাওয়া সুন্দর হয়েছে, বাট আরেকটু কিছু হইতেছে গিয়ে কম বেশি করে বিক্রি করে দিলে পরে আর কি, বাকিটা বাজারের উপরে। বাজারের হলো যে বাজারে এখন মার্কেটে যদি চাহিদা বেশি হয় তো দাম দিলে 5,000 দাম বাড়লো, আর মার্কেটে যদি চাহিদা কম হলো তাহলে তো 5,000 কম হবে। তো চেষ্টা করবেন হইতেছে গিয়ে যত তাড়াতাড়ি বিক্রি করে, লস না করে যত তাড়াতাড়ি বিক্রি করে চলে যেতে পারে। কিছু লাভ হলে আমরা বিক্রি করে দেন, এটাই যে হচ্ছে যত কমের ভিতরে লস না করে বিক্রি করে দেওয়া যায় সেটাই হইতেছে গিয়ে। একটা 5,000-6,000-7,000 করে একটা গরুতে লাভ হলে আমরা বিক্রি করে দেন, বেশি আমরা লাভ। আবার চেষ্টা করবেন যে সব গরুতে 5-7,000 না, কোনো গরুতে 1-2,000 টাকা বা সমান সমান হইতেছে গিয়ে আপনার কেনার ভিতরে পড়তেছে। বাজার অবস্থা ভালো না, আপনি বিক্রি করে দিয়ে চলে যান, শুধু শুধু লসের জন্য বেশি লাভের আশায় বসে না থেকে আপনি কম লাভ করে চলে যাওয়াটা বেটার। জি, বাকিটা আল্লাহ ভরসা চেষ্টা করেন কেন হয়। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো উত্তরা দিয়াবাড়িতে যে হাটটা বসছে, গরু ছাগলের হাট, এক নম্বর হাসিল ঘরের ঠিক উল্টা পাশে একদম। এখানটা কিন্তু আপনারা খাসি পেয়ে যাবেন, ছাগল খাসি যেটাই বলেন না কেন, এখানটাতে ছোটো বড়ো সকল প্রকারের খাসি পেয়ে যাবেন। যাদের খাসি কুরবানি দেওয়ার ইচ্ছা আছে তারা এই উত্তরা দিয়াবাড়ির এক নম্বর হাসিল ঘরের ঠিক উল্টা পাশে দেখতে পাবেন। এখানে দিনের বেলা আসলে ভালো, এখানে কিন্তু 25,000 লাইট দেওয়া হয়েছে, পর্যাপ্ত আলো আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো সময় আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন খাসিগুলো দেখানোর চেষ্টা করি, আসেন বন্ধুরা। সবাইকে এফটি ব্লগস থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উত্তরা দিয়াবাড়ি চলে আসছি, এখানে কিন্তু একটা বিশাল বড় ছাগলের গরুর হাট বসছে। তো আমরা প্রত্যেকটা গরু এখানে দেখানোর চেষ্টা করছি যে কীরকম দাম, মিড রেঞ্জ থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত লো প্রাইসও আমরা দেখাইছি। কিছু কিছু গরু এখানে আছে, ঢাকার অনেক জায়গায় কিন্তু গরুর হাট বসছে, তার মধ্যে গাবতলী কিন্তু সবচেয়ে বড় গরুর হাট, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি মানে অলমোস্ট 50,000 গরু আসবে। দেখেন লাইটগুলো যে বসছে প্রত্যেকটা, এখানে কিন্তু 25,000-এর উপর লাইট আছে। তো এই হাটটা মোটামুটি অনেক বড়। এই হাটটাতে আমরা যতগুলো গরু কভার করছি সবগুলো দেখানোর চেষ্টা, এখনও কিন্তু সব গরু আসে নাই, অনেক গরু নামছে, অনেক গরু আসতেছে, এখনও পথে আছে। আর বেশিরভাগ দেখলাম নওগাঁ, কুষ্টিয়া, তারপর হচ্ছে সিংহাই, এই সমস্ত এলাকা থেকে গরুগুলো আসছে। তা আমার বন্ধু সীমান্ত শ্যাম, সে গরু সম্পর্কে খুবই দক্ষ, সে কিন্তু আমার আজকে মানে প্রত্যেকটা গরু দেখানোর চেষ্টা করছে। তো বন্ধু কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুই গরু সম্পর্কে এত আইডিয়া কীভাবে পাইলি? আসলে বিশেষ করে হচ্ছে ছোটোবেলা থেকে যখন ক্লাস 2-3 পড়ি তখন থেকে হচ্ছে আব্বুর সাথে আর কি গরু কিনতে যাওয়া। তো গরু কিনতে যাওয়ার থেকে আর কি এই আইডিয়াটা আস্তে আস্তে, আর হচ্ছে যে এই কোরবানি জিনিসটার জন্যই কিন্তু আমরা সাধারণত ছেলেরা বছরে এই দিনটার জন্য অপেক্ষা করি, যেহেতু থেকে একটা সময় আমরা এসে হাটের থেকে গরু কিনতে পারবো, সচরাচর তো কেনার সেই সময়টা হয় না বা প্রয়োজন পড়ে না। তো হইতেছে কি এটা একটা হচ্ছে আমরা যারা হইতেছে কি 90s বা হচ্ছে আগের দিনের যারা আছে তারাও কিন্তু সবসময় হাটে থেকে গরু কিনে, অনেকে এখন হচ্ছে অ্যাগ্রো এসে পড়ছে, অ্যাগ্রো আসার কারণে অ্যাগ্রো থেকে অনেকে গরু কিনে, কিন্তু হাটের থেকে গরু কিনার যে মজাটা, এই মজাটা শুধু যেমাত্র যারা হাট থেকে গরু কিনে অভ্যস্ত তারাই বুঝতে পারে। এই কারণেই হাটে আসা, গরু সম্পর্কে দেখা বা গরু দেখে হইতেছে গরুর প্রতি যে একটা অন্যরকম ভালোবাসা কাজ করা, কোরবানি জিনিসটা তো হচ্ছে পছন্দের পশু হচ্ছে যে মায়া মহব্বতের সাথে কোরবানি দেওয়া, তো সেই হিসাবে হচ্ছে কোরবানির গরুর প্রতি একটা ভালোবাসা কাজ করে সেখান থেকে আর কি। আচ্ছা, তো বন্ধু এই হাটটাতে কিরকম মূল্য, দাম কি ঠিক আছে নাকি বেশি যাচ্ছে আর কি? এখন তো মাত্র হাট শুরু হয়েছে, শুরু হওয়ার পরও মানে এখনো বেশি তো গরু আসেনি হাটে, এখনও দেখা যাচ্ছে যে 60-70% এখন পর্যন্ত খালি গরু আসেনি। গরু আসলে পরে আমদানি যদি বাড়ে আশা করতেছি দাম কমবে, এখন পর্যন্ত যারাই আর কি গরু দাম চাচ্ছে তারা হচ্ছে যে একটা আশা নিয়ে আসছে, তো হচ্ছে সেই হিসাবে তারা দাম চাচ্ছে। বেচা বিক্রিটা আসলে আরও 2 পর থেকে শুরু হলে তখন বোঝা যাবে যে আসলে গরুর দামটা কি এবার কম হবে নাকি বেশি হবে। বাট আজকে যেটা বুঝলাম যে গরুর দাম একটু মানে যেটা আমরা ধারণা করতেছি যে বেশি হবে, গতবার থেকে তো একটু বেশি হবেই, সেই হিসাবে একটু বেশি যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে হাট ভরে গেলে তখন হইতে থেকে দামটা হয়তো বা কম হবে। ঠিক আছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে উত্তরা দিয়াবাড়িতে দেখানোর চেষ্টা করলাম, আমাদের নেক্সট টার্গেট কোথায় যাবো? নেক্সট টার্গেট আমরা আগামীকাল যাব হচ্ছে ইস্টার্ন হাউজিং। হাটটা বেশ বড় একটা হাট, তো ওই হাটটাতে কভার করার ইচ্ছা আছে। আর গাবতলী হাট তো হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী হাট, এই হাটটাতে আমরা আর একটু মানে বেচা কেনা যখন পরিপূর্ণভাবে শুরু হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ গাবতলী হাটের আশেপাশে যে হাটগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করবো, সেখানে মানে কি পরিমাণ গরু আসতেছে, গরুর প্রাইস কেমন সেটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো গরুর হাটের আপডেট জানতে কিন্তু আপনাকে এফটি ব্লগ ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।